অনেক নতুন ফল দেখছি যেগুলো আমার মা বাবার কাছে দেখতে চাইছিলাম কিন্তু সেগুলো দেখতে পারি নাই। এই ফল উৎসবে এসে আমার খুব ভালো লাগছে। আজকের মাদ্রাসার ছাত্ররা এরাও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরাও প্রভাষক হবে। দেশি বিদেশি ফলের সাথে পরিচয় ও এর পুষ্টিগুণ জানাতে রংপুরে ফল উৎসব করেছে গুপ্তপাড়াস্থ নূরে মদিনা মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ শনিবার দিনব্যাপী রূপকথা থিম পার্ক মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজা রহমান মোস্তফা। উৎসবে 5টি স্টলে শতাধিক দেশি বিদেশি ফলের প্রদর্শনী দেখে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আজকের ফল উৎসবে আমার অনেক ভালো লাগছে, অনেক নতুন ফল দেখছি যেগুলো আমার মা বাবার কাছে দেখতে চাইছিলাম কিন্তু সেগুলো দেখতে পাই নাই। এই ফল উৎসবে এসে আমার খুব ভালো লাগছে, এখানে এসে অনেক রকমের ফল দেখেছি, খুব ভালো লাগছে। এর এটা আগে আর দেখিনি। গাব, তরমুজ, তারপরে হচ্ছে স্ট্রবেরি, তাল। যে ফল উৎসবটা হচ্ছে খুবই ভালো, চমৎকার, আমাকে ভালো লেগেছে এবং বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, গার্ডিয়ানরাও খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে এরকম অনুষ্ঠান করলে বাচ্চারা নতুন ফলের সাথে পরিচয় হবে। এনাদের এইরকম আয়োজন আসলে অনেক সুন্দর। হ্যাঁ, প্রতি বছরে এইরকম একটা করে আয়োজন করা উচিত। ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা ফলের সাথে পরিচিত হচ্ছে বলে জানালেন মাদ্রাসার পরিচালক। আমাদের ছোট ছোট বাবু যারা আছে এরা অনেকেই চেনে না, যাতে করে এখান থেকে ফলগুলোর নাম তারা চেনে এবং ফলের প্রতি তাদের আগ্রহ বাড়ে, এজন্য মূলত ফলের আয়োজন করা। একমুখী শিক্ষা ব্যবস্থা নয়, বরং সব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে ফল উৎসব সহ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পাশে থাকবে সিটি কর্পোরেশন, জানালেন সিটি মেয়র। আজকের মাদ্রাসার ছাত্ররা এরাও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরাও প্রভাষক হবে, হ্যাঁ, এরা বড় মুক্তি হতে পারে, বড় বড় আলেম হতে পারে, সব দিক তাদের জন্য খোলা থাকবে। আমি মনে করি এটা অত্যন্ত পজিটিভ এবং এই শিক্ষা ব্যবস্থাটার দরকার, এখন যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা, এটাই প্রয়োজন বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে অবশ্যই পৃষ্ঠপোষক থাকবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে মেধাবী বাচ্চাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি, এটা মাদ্রাসা শিক্ষার বিষয়টাও আমরা ওইভাবেই দেখব ইনশাআল্লাহ। ফলের পুষ্টিগুণ ও যাবতীয় তথ্য ছোটবেলাতেই শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে যাচ্ছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থী বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির ফল সংরক্ষণ ও পুষ্টিগুণের বার্তা সবার কাছে ছড়িয়ে দিতে পারবে বলে মনে করেন অভিভাবক মহল। দৈনিক করতোয়া, রংপুর।